হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনার সামনে আরেকটি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছে। এটা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। আপনারা যারা করে থাকেন আসলে এটা সম্বন্ধে জানবেন। আর আমি এটা আসলে করতেছি আমার বাসা থেকে আপনার মা আসিল, তারা আমার জন্য যে আমাদের পুকুরের সিলভার কাপ মাছ নিয়ে আসে, আস্ত মাছটা ছিল তো অনেক বড়। আমি চিন্তা করলাম এই মাছটিকে যেহেতু অনেক সুস্বাদু হবে, এটিকে আরও সুস্বাদু করার জন্য আমি এই রেসিপিটি করি। সেটি মূলত আমার বস আমার ইনস্ট্রাকশন করছে এইভাবে পাক করার জন্য। তো এটা হচ্ছে সিমের বিচি, আপনারা দেখতে পাচ্ছেন সিমের বিচি দিয়ে মূলত সিলভার কাপ মাছ রান্না করবো আজকে। আপনারা রেসিপিটি দেখতেছেন অলরেডি ফাইনালি যে ছবিতে, তো সঙ্গে থাকুন কিভাবে আমি এটা করতেছি এবং আপনারা তো যারা জানেন তারা অবশ্যই করতে পারবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো প্রথমে আমি মাছটি কেটে নিয়েছি, যেহেতু সম্পূর্ণ মাছটির ওয়েট ছিল 2 কেজির উপরে, তো আমি অল্প মাছ নিব, অর্ধেক করে নিচ্ছি। যে পিসগুলো দিয়ে রান্না করবো সেটি আমি নিয়ে নিলাম। এরপর যেটা করব এটাকে আমি লবণ এবং হলুদ দিয়ে, সাধারণত মাছ ভাজার আগে যেটা করে থাকি সেটা করে রাখবো, কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। লবণ আর হলুদ আর কিচ্ছু না। আপনারা এটাকে আরও সুস্বাদু করার জন্য যারা ট্রিক্স জানেন, যেমন রসুন পেস্ট বা পেঁয়াজের পেস্ট দিয়ে করে রাখতে পারেন। হালকা আপনি এখানে সয়া সস দিলেও ভালো হয়, তাহলে মাছের যে একটা ঘ্রাণ আছে সেটা চলে যাবে। বাট আপনার কাপ মাছ কাপের মতনই যেন মনে হয় সেটা খেতে লাগে, তার জন্য না দেওয়াই ভালো। তো এটা যে একটা কষ্টকর রান্না বা এটা প্রসেস, তো আমি এটিতে করতে এসে বুঝলাম, কারণ আগে আমি প্রথমে একবার যেটা রান্না করেছিলাম সেটা হচ্ছে খোসা সহ, তো অত টেস্ট পাইনি। তো আমার এটা দেখলেন যেটা ডিপ করা ছিল অনেক আগে থেকেই, আমি মূলত এখন যে কম রেট সেটাকে কিনে রেখে ডিপ করে রাখি। তো এরপর সুবিধা মতন এটাকে ডিপ সারিয়ে রান্না করা হয়। তো আমি এইভাবে খোসাগুলো ছেড়ে নিচ্ছি এক এক করে। আপনারা দেখতেছেন আসলে অনেকগুলা প্রসেস আছে, অনেকটা সময় দিতে হবে। তো যাদের কাজের লোক আছে, যা কারা কাজ করতে খুব পছন্দ করে তাদের জন্য কিছু না, বাট যারা এতটা সময় দিতে রান্নাঘরে খুব দ্বিধাদ্বন্দ্ব থাকে তাদের জন্য একটু কষ্টের ব্যাপার এটা, তো বিরক্তকর। তো আসলে একটু ধৈর্য ধরে কাজটা করলে আপনাদের আসলেই ভালো লাগবে। তো আমি এক এক করে মোটামুটি এটা করে ফেললাম, শেষ করে ফেললাম। তো এই হচ্ছে মূলত আমার আজকের যে সিমের বিচি দিয়ে রান্না। জানি না কোন দেশে কোন ভাষায় এটা বলে, বাট দেখতে অনেক সুন্দর। যদিও খোসাগুলো মনে হচ্ছিলো যে সব মনে হয় অনেক মানে ই হয়ে গেছে, তো আসলে না, গ্রিন ভাব আছে এখনও। তো দেখেন আমাদের তাহলে ম্যারিনেট করার প্রসেস। এখন মাছটাকে আমরা ভেজে নিব। তার আগে যেটা করব, হালকা ঘি দিয়ে আমি আপনার সিমের বিচিগুলোকে একটু হালকা ভেজে নিব। তো এতে হয় কি, সিমের বিচির একটা গন্ধ আছে সেটা চলে যাবে, আর ঘিয়ের যে একটা ফ্লেভার আছে সেটাও আপনি এটাতে একটু অনুভব করতে পারবেন। তো আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি নিয়ে নিলাম। এরপরে সিমগুলোকে কিছুক্ষণ ধরে ভাজবো, সেটা হতে পারে 3 থেকে 5 মিনিট, আপনারা আপনাদের মতন করে। জাস্ট হালকা একটু 1-2টা আঁচা গেলেই মনে করবেন যে হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আমার আসলে এখানে কোনো তেমন কোনো ট্রিক্স না, শুধু দেওয়ার এই। আর যেহেতু এটা পুষ্টিকর একটা খাবার, অনেকে করতে চায় না, তো দেখেন বাসায় ট্রাই করলেই আপনারা টেস্ট পাবেন। আর যারা খেয়ে থাকেন, আমার লাইফে আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তার জন্য এটি দেওয়া, অন্য কিছু না। এই যে এই বরাবর ভেজে নিছি। তো এখন আমি তেল দিব, যেটা আমি সয়াবিন তেল ইউজ করছি, বাট আমি সবসময় সরিষার তেল ইউজ করি। আজকে ওটা কালেক্ট করতে না পারাই খাঁটি সরিষার তেলটা, তার জন্য আমার সয়াবিন তেল দিয়ে ভাজা লাগতেছে। আমি
মোটামুটি যেহেতু পিসগুলো অনেক বড়, আপনারা এক দুইটা দিয়ে বাঁচতে পারেন, আপনার কড়াইয়ের উপর ডিপেন্ড করে, বাট সবগুলো দিলে অনেক সময় বেশি করে দিলে ভেঙে যায়। তো এইভাবে আমি মাছগুলো ভেজে নেব তেল দিয়ে। আর আমি বরাবরই তরকারিতে তেল কম পছন্দ করি, সেটা যে কোনো তেলেই হোক। তো আপনারা তেলটা অ্যাভয়েড করবেন, তেলটা দেখলে যদিও দেখতে তরকারি সুন্দর মনে হয় বাট স্বাদের তেমন কোনো ইম্প্যাক্ট করে না। তো আপনারা যারা ভুল ধারণায় থাকেন যে তেল বেশি হলেই তরকারি অনেক সুস্বাদু হবে, সেটা আমার মতে না, বাট দেখতে অনেক সুন্দর হয় তরকারির বা রেসিপিটার যে গেসার বা লুকিংটা সেটা অনেক সুইট হয়। তো এই হচ্ছে আমি সম্পূর্ণ মাছগুলো ভেজে নিলাম এবং কড়াকড়ি ভাজবেন। দেখেন আমি যখন তুলতেছি তখন অনেক স্টিক হয়ে আছে, তো এরকম কড়াকড়ি ভাজবেন। তো এরপর যেটা করব, এই যে তেলটা থাকবে এই তেলের উপরেই আমি মোটামুটি পেঁয়াজের যে নেক্সটে যে প্রসেসটা আছে পেঁয়াজটা ভেজটা ভাজি নেব। তো পেঁয়াজটা পরিমাণ মতো আপনারা যে যেভাবে খান, মরিচটাও আপনারা যে যেভাবে খান, ভেজটা ভাজার সময় একটু আপনার পেঁয়াজ ভেজটা মরিচ আর হচ্ছে রসুনের কিছু চপ দিয়ে দিব। এরপর পেঁয়াজটা ভেজটা হয়ে আসলে ব্রাউন কালার ধারণ করলে আমরা এখানে টমেটোর কিছু টমেটো দেবো, একটা টমেটো এখানে ই করা আছে। আগে থেকেও বলি যে টমেটোটাও আমার এখানে ডিপ করা থাকে, টমেটোটা কুচি করে ই করে নেওয়া হয়েছে। তো এটা দিয়ে কিছুক্ষণ তরকারিটাকে মানে পেঁয়াজটাকে ভুনবো। এরপর হাফ চা চামচ বা পরিমাণ মতো আপনার এই মাছের পরিমাণ মতো যতটুক আদা রসুন বাটা লাগে সেটা দিয়ে দিবেন, আদা রসুন বাটা জিরা গুঁড়া লবণ। আর আমার মাছটা যে ম্যারিনেট করা ছিল হলুদ দিয়ে, সেই হলুদের যে পানিটা ছিল সেটাই দিয়ে দিছে, আর বাড়তি কোনো হলুদ দেওয়া হয়নি। তো এই হচ্ছে মূলত টোটাল রেসিপিটি প্রসেস, আপনার যা যা মশলা লাগে। এরপর আমার যে ভাজা ঘি দিয়ে ভাজা যে শিবির বিচিগুলো ছিল বা বিন সিড যদি বলে থাকে সেইগুলো আমি দিয়ে কিছুক্ষণ ভুলব। এবং এখানে যে পানিটা বের হবে সে সমস্ত পানিটা না যাওয়া পর্যন্ত আমি এটাকে ভুনব এবং ঢেকে দিয়ে আপনার রাখবো কিছুক্ষণ, তাহলে সিমের বিচিটা সিদ্ধ হবে। আর আবারও বলি যে আপনার ঝালটা আপনার যে যেভাবে খায় সেভাবেই দিবেন, যতটুকু আমি হালকা হচ্ছে আপনার গুঁড়ামরিচ মানে গুঁড়ামরিচ গুঁড়া ইউজ করছি, শুকনো মরিচের গুঁড়া। তো এই হচ্ছে যে দেখেন আমার অলরেডি পানিটা সম্পূর্ণ চলে গেছে। এখানে যদি পর্যাপ্ত আপনার তেল দিতেন বা আরও তেল ইউজ করতেন তাহলে দেখতে সুন্দর হতো, বাট সেটা স্বাস্থ্যসম্মত হতো না। তো আমি পানি অ্যাড করে দিলাম এই মুহূর্তে, পানিটা যখন ব্লক দিয়ে আসবে তখনই আমি মাছগুলা এটাতে ছেড়ে দিব। তো আমি অপেক্ষা করবো ব্লক দেওয়া পর্যন্ত। এর জন্য আবারও আমি ঢেকে এটা ছাড়িয়ে দিলাম, অলরেডি দিয়ে দিছে। তো এটার শুধু মেন ফোর্সেস হচ্ছে সিমের বিচিটার খসা ছড়ানো, এটাই একটা কষ্টসাধ্য কাজ, তাছাড়া আর কোনো কিছু না। অ্যাজ ইউজুয়াল মাছের রেসিপি যেভাবে আপনারা করে থাকেন সেইটাই। তো এক এক করে যেন না ভেঙে যায় সেভাবে মাছগুলোকে দিব, হালকা করে নেড়ে যদি পারেন তাহলে উপরে এদিক ওদিক করে দেবেন, না হলে পানিটা একদম চুষে যাওয়া পর্যন্ত অবধি অপেক্ষা করবেন। হালকা আছে ঢেকে রাখবেন যেন না ভেঙে যায়, এইভাবেই নাড়বেন। তো ব্যাস মোটামুটি আজকের রেসিপিটি আপনাদের এ পর্যন্তই, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন। আর যারা অলরেডি খান তাদের জন্য তো কথাই নেই, বাজারে এখন সিমের দাম কম, সিমের বিচির দাম, এখনই আপনি কালেক্ট করে প্রিজার্ভ করতে পারেন এবং যখন এটি অ্যাভেলেবেল না তখন এইভাবে আপনারা সুস্বাদু রেসিপি হিসাবে মাছের সাথে মাংসের সাথে যে যেভাবে খান খেয়ে থাকতে পারেন। তো আবারও যদি রেসিপিটি ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।